জাদা ফ্যামিলির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো আজকে এই টপিক হচ্ছে তিনটা সাইকেল শু নিয়ে। আপনারা অনেকে আছেন যারা হচ্ছে আমাকে সাইকেল শুর জন্য রিকোয়েস্ট করেছেন, বেশ কয়েকজন কমেন্ট করেছেন ভাই সাইকেল শু হবে কিনা, সামনে ঈদ আসতেছে ভালো মানে সাইকেল শু দেখেন। ডেফিনেটলি সামনে আরও সাইকেল শুয়ের ভিডিও আসবে, ইভেন লোফারের ভিডিও আসবে, ট্যাসেলের ভিডিও আসবে, ইভেন হাফ শুয়ের ভিডিও আসবে, নাগরা বলেন সব ধরনের জুতার ভিডিও আমি ইনশাল্লাহ খুব রিসেন্টলি দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমি তিনটা ডিজাইন দেখাচ্ছি, আর তিনটা ডিজাইনে কিন্তু মোটামুটি ভালো মানে আমি একটা কথা আগেই বলেছি, ইভেন আরেকবার একটু কপি করি যে আমি কখনো আপনার কাছে নিম্নমানের প্রোডাক্ট সেল করবো না, মিডিয়াম থেকে নিয়ে হায়ার কোয়ালিটি। তো আজকে যে তিনটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এগুলো মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট, আমি আপনি 1500 থেকে 2000 টাকা আশেপাশে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। বা যখন 2000 টাকা উপরে চলে যাবে, 3000 টাকা উপরে চলে যাবে, তখন ওই প্রোডাক্টগুলো একটু আমরা হায়ার কোয়ালিটি ধরতেই পারি। তবে আমি আজকে যে প্রোডাক্টগুলো আপনাকে দেখাচ্ছি এইসব প্রোডাক্ট যদি আপনি কোনো ব্র্যান্ড শপ থেকে কিনতে যান, এই প্রোডাক্টগুলো আপনাকে 3000 টাকা উপর দিয়ে কিনতে হবে। সো চলুন আমরা দেখি আসল প্রোডাক্টগুলো দেখতে কেমন। প্রথম যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ হচ্ছে গরুর চামড়া। আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ চামড়া, এখানে কোনো আর্টিফিশিয়াল কোথাও ইউজ করা হয় নাই। আর এটা যে আপারটা দেখতে পাচ্ছেন, আপার উপরে কিন্তু আপনার হোয়াইট কালার সুইং করা আছে, ইভেন চুলে হচ্ছে কি আপনার মানে হোয়াইটের একটা কম্বিনেশন করা আছে। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কি আপনার মাস্টার গেল হচ্ছে একটা রাউন্ড শেপের হচ্ছে একটা কাট দেওয়া আছে, আই মিন রাউন্ড শেপের হচ্ছে একটা এক্সট্রা লেয়ার দেওয়া আছে যেটা হচ্ছে আপনার মাস্টার কালারের আর কি। তো এটা হচ্ছে মাস্টারের সাথে একটা কন্ট্রাস্ট করে, যা হচ্ছে কি কন্ট্রাস্ট শেপের জুতা পছন্দ করেন যে একটু অন্য অন্য কালারের কন্ট্রাস্ট থাকবে, আই থিঙ্ক তাদের জুতোটা পছন্দ দিতে পারে। আর এই জুতোর হচ্ছে কি সম্পূর্ণ আপনার সোলটা হচ্ছে গিয়ে পিউ সোল বলে থাকি আমরা, এই সোলটা হচ্ছে একটা কেমিক্যাল মানে একটা পাউডার ধরে তৈরি, অনেকগুলো সব রাবার সোল, এগুলো কিন্তু কোনো রাবার সোল না, এগুলো হচ্ছে আমরা চায়না সোল বলে থাকি। দ্যাটস ওয়াই এই জুতাগুলো অনেক দেখতে বালকি মনে হলো, জুতোগুলো আসলে ওয়েটের দিক থেকে খুবই হালকা হয় যেহেতু এগুলো একটা পাউডার দ্বারা তৈরি, সোলটা একটু বালকি মনে হলো, জুতোগুলো আসলে তুলনামূলকভাবে অনেক বেশি হালকা। আসলে আমি নেক্সট টাইম একটা সোল নিয়ে একটা ভিডিও করবো যে কোন সোল আপনার কিনবেন, কোন সোল কিনবেন না, বা কোন সোলের ডেফিনেশন কেমন, আমি সোল নিয়ে একটা ভিডিও বানাবো যেন আপনাদের পারচেস করতে খুব বেশি ইজি হয়। তো এটা সোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি নর্মালি যে আমি বললাম যে পিউ সোল করা, ইভেন আপারটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ গরুর চামড়া, যে ইনসোলটা সম্পূর্ণ গরুর চামড়া। এটা সাইজ হচ্ছে কি আপনার 40 থেকে নিয়ে 44 পর্যন্ত পেয়ে যাবেন। তো আমার কাছে এটা ডিজাইনটা ভালো লেগেছে। তো সেকেন্ড যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা জুতা, এটা হচ্ছে মাঝখানে বিনারের মতো করা হয়েছে, এটা আপার ডিজাইন একটু ডিফারেন্ট করা আছে, অ্যান্ড এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে। অ্যান্ড এটা কিন্তু আপনি ইনসোল বলেন, আপার বলেন, ইনার লাইলিং বলেন, বা ইনসোল হচ্ছে কি আপনার যে পায়ের নিচে যে অংশটা থাকবে এটা পর্যন্ত এখানে চামড়া ইউজ করা হয়েছে, এখানে সম্পূর্ণ হচ্ছে সব কিছু চামড়া ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার সাইজ হচ্ছে 40 থেকে 44 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এইটার সোলটা কিন্তু হচ্ছে কি সেম আপনার পিউ সোল বলে থাকি আমরা, যেটাকে আমরা চায়না সোল বলে থাকি বা হালকা সোল বলে থাকি। সো আই থিঙ্ক এই সোলগুলো নিলে আপনি অনেকদিন অনায়াসে পড়তে পারবেন, আর এগুলো আপনার নিচে একটা ডাইসের মতো করা আছে, দ্যাটস ওয়াই গ্রিপটাও মোটামুটি ভালো। সো আই থিঙ্ক ঈদের মধ্যে আপনি পাঞ্জাবির সাথে বা প্যান্টের সাথে আপনি খুব সুন্দর পড়তে পারবেন, সাইকেল সরাসরি পাঞ্জাবি বলেন, প্যান্ট বলেন, সব কিছুর সাথে খুব ভালো মানানসই হয়। এটা ডিজাইনে খুব সুন্দর উপরে সাইড আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সম্পূর্ণ চামড়া ইউজ করা হয়েছে। এখন যে আমরা থার্ড ডিজাইনটা দেখি, থার্ড ডিজাইন দেখতে কেমন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্ড ডিজাইন, এটা হচ্ছে কি আপনার ডার্ক চকলেটের মধ্যে, আপনি এটার মধ্যে ব্ল্যাকও পেয়ে যাবেন। আর এটার ডিজাইনে কিন্তু খুবই সুন্দর, এটার আপার যে ডিজাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে, আপনার যেই টাইপের ডিজাইন পছন্দ। তিনটা ডিজাইনে কিন্তু মোটামুটি কাছাকাছি বলা যায়, কিন্তু একটা হচ্ছে একটু ডিফারেন্ট কি প্রথম যেটা দেখাইলাম সেটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার হচ্ছে সুইং করা। আর সাইকেল শুগুলো কিন্তু সবসময় একটু কাছাকাছি হয়, 19-20, কোনো পাশে ডান পাশের কাট বেশি, বাম পাশে একটু কাটিং কম, উপরে সেরার ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে, বাট মোটামুটি প্রত্যেকটা সাইকেল শুয়ের শেপ কিন্তু একই রকম হয়। এটা সোলটা কিন্তু সেম ওগুলোর মতোই সোল, হয়তো নিচের ডাইসটা একটু চেঞ্জ করা হয়েছে, বাট মোটামুটি ওগুলোর মতো আপনি বলতে পারেন। এটার ইনার হচ্ছে কি আপনার মাস্টার কালার চামড়া ইউজ করা হয়েছে, আমি মাস্টার কালার হচ্ছে লাইলিং ইউজ করা হয়েছে, অন্য অন্যগুলো কিন্তু মাস্টার কালার লাইলিং ছিল, ওগুলো ব্ল্যাক কালার লাইলিং ছিল, বাট এটা লাইলিংটা ভিতরে মাস্টার কালার, অ্যান্ড ডেফিনেটলি সম্পূর্ণ চামড়ার। এটা সোলটা হচ্ছে কি আপনার চায়না সোল, যেটা বললাম যে পিউ সোল বলে থাকি আমরা, অ্যান্ড এটা আপার ইনসোল এভরিথিং হচ্ছে কি লেদার, আর ডিজাইনটা আপনি দেখতেই পাচ্ছেন। আর এটা সাইজ হচ্ছে 40 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন। সো এই ছিল তিনটা হচ্ছে কি সাইকেল শুয়ের ডিজাইন, আই হোপ ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই জুতাগুলো হচ্ছে প্রাইস পড়বে 1500 থেকে 2000 টাকা আশেপাশে, এক্স্যাক্টলি প্রাইস কত এটা আমি আপনাদেরকে এই জন্য বলি না, ধরেন এই ভিডিওটা আমি আজকে আপলোড করেছি, অনেক আছে এই সেম প্রোডাক্টটা আগামী 3 মাস পর গিয়ে বলে ভাই এই প্রোডাক্টটার প্রাইস কত, ভাই প্রোডাক্টটা আমাকে একজোড়া দেন, হইতে পারে এখন এই প্রোডাক্ট আমার কস্ট পড়েছে লেটস সে 1500 টাকা সাপোজ, কিন্তু আগামী 3 মাস পর কী হয় এটার কস্ট পড়ে যায় হয়তো বা 1600 টাকা বা 1650 টাকা, যেহেতু ডে বাই ডে প্রাইসটা একটু বাড়ে। তো তখন কাস্টমার কী মনে করে, ভাই এটা তো আপনি 1600 টাকা বলছিলেন আমাকে, আপনার ওখানে লেখা আছে 1600 টাকা, তাহলে আপনি কেন এখন বেশি চাচ্ছেন, এটা তো ঠিক না। তো দ্যাটস ওয়াই আমি আপনাকে রেঞ্জ দিয়ে দিলাম 1500 থেকে 2000-এর মধ্যে। এখন আপনি যদি বর্তমানে কিনেন তাহলে বর্তমান প্রাইসটা আমি রাখবো, যদি আগামী 2 মাস পর যদি মনে হয় 100 টাকা বা 50 টাকা বেড়ে গেছে তাহলে আমি তখন আপনাকে ওই প্রাইসটা বলবো। বাট আমি কেন 1500-2000 টাকা বলতেছি, কারণ এই প্রোডাক্ট 2000 টাকা উপরে কখনো যাবে না। অ্যান্ড এই প্রোডাক্ট যদি 2000 টাকা উপরে কখনো চলে যায় সাপোজ, এই প্রোডাক্ট আমি নিজে আপনার কাছে সেল করবো না, কারণ আমার কাছে মনে হয় না 2000 টাকা উপরে প্রোডাক্ট এইগুলো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো দ্যাটস ওয়াই আমি ফিক্সড প্রাইসটা বলি না,
অ্যান্ড ফিক্স প্রাইস একটা সময় কিন্তু আপনি আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, ওখানে ব্যাগের বলেন জ্যাকেটে বলেন আমি ম্যাক্সিমাম প্রোডাক্টের ফিক্স প্রাইস বলতাম, কিন্তু ফিক্স প্রাইস বলার পর দেখা যায় কি গত বছর ভিডিওগুলো আমি আপলোড করছি এই বছর এসে সেম প্রাইসেই কাস্টমার আমার কাছ থেকে চাচ্ছে, বাট এটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি ফিক্স প্রাইসটা বলতেছি না। অ্যান্ড এই কাজটা হচ্ছে কি ম্যাক্সিমাম দেখবেন সেলারে করে থাকে। আগে আমিও চিন্তা করতাম যে তারা কেন ফিক্স প্রাইস বলে না বা তারা কেন ডিসক্রিপশনে বা হচ্ছে ক্যাপশনে প্রাইস বলে দেয় না। রিজন হচ্ছে এইটাই যে ক্যাপশনে প্রাইস বলে রাখলে কাস্টমার ওইটাকে লাইফ টাইম মনে করে যে এটা হচ্ছে কত লাইফ টাইমের জন্য এই প্রাইসটা, আসলে লাইফ টাইমের জন্য বিকজ অফ আমাদের প্রাইস কিন্তু অলওয়েজ বাড়ে কমে, তাই না? তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।